আগামী 9 এপ্রিল ঢাকা যাচ্ছেন বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনায় প্রেসিডেন্টের বিশেষ বার্তা নিয়ে তিনি ঢাকা সফর করবেন বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দাম্মামে সাগর পাটোয়ারি নামে এক বাংলাদেশি হত্যায় দেশটির নাগরিক উমর আল শাম্মেরিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে সৌদির একটি আদালত। 30 মার্চ রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে তথ্য জানানো হয়েছে। 2006 সালে জুনে বাঘ বিতণ্ডার জেরে গুলি করে হত্যা করা হয় কুমিল্লার বরুড়া উপজেলার সাগর পাটোয়ারিকে। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর আবারও জার্মানিতে এক নারীর মৃত্যুর অভিযোগ। এছাড়াও বেশ কয়েকজনের রক্ত জমাট বাধায় বার্লিন সহ কয়েকটি অঙ্গরাজ্য অনির্দিষ্টকালের জন্য টিকা গ্রহণ স্থগিত করেছে। করোনা শুরুর পর বুধবার বাংলাদেশে সংক্রমণের রেকর্ড শনাক্ত 5000-এর বেশি মানুষ, মারা গেছেন 52 জন। আবারও হোয়াইট হাউস কর্মীকে কামড়ে দিল জো বাইডেনের কুকুর মেজর। প্রেসিডেন্টের একজন মুখপাত্র জানান, নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করছে জার্মান শেফার্ড প্রজাতির কুকুরটি। চলতি মাসের শুরুতেই এক কর্মীকে কামড়ানোর পর বাইডেনের ডেলাওয়্যারের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় তার দুই কুকুর মেজর ও চ্যাম্পকে। সেখানে কিছুদিন প্রশিক্ষণের পর সম্প্রতি আবারও ফিরিয়ে আনা হয় হোয়াইট হাউসে। প্রেসিডেন্ট জেইর বোলসোনারের সাথে মতভেদের জেরে একযোগে পদত্যাগ করলেন ব্রাজিলের সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ঘটল এমন ঘটনা। এতে প্রতিরক্ষা বাহিনীর উপর প্রেসিডেন্টের অযাচিত হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট এবং ইউএস বাংলাদেশ গ্লোবাল চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য বিনিয়োগ সুযোগ শীর্ষক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত। অংশগ্রহণ করেন শতাধিক মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারী। পদত্যাগের সিদ্ধান্ত বদলেছেন হেফাজতের নায়েবে আমির আব্দুল আওয়াল। নারায়ণগঞ্জে গিয়ে সাক্ষাৎকারে জানালেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। বললেন, হেফাজতের সঙ্গে আগের মতোই থাকবেন তিনি। করোনা পরিস্থিতির কারণে অমর একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা চলবে বিকেল 3টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত। বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উন্নয়নশীল দেশগুলোর জোট G8-এর দশম সম্মেলন আগামী 5 এপ্রিল থেকে শুরু হচ্ছে। এবারের সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ, হবে ভার্চুয়ালি। 4 দিনের এ সম্মেলনের সেই দিন 8 এপ্রিল জোটের শীর্ষ নেতাদের বৈঠক হবে। জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া ইনস্টিটিউটে বঙ্গবন্ধু চেয়ারে মনোনীত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর হারুনা রশিদ। উচ্চতর পর্যায়ের গবেষণা কাজ পরিচালনার জন্য মিলেছে এ স্বীকৃতি।